সভাখনত আমি সকলটি রাইজকে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো। আমার পরম সৌভাগ্য যে ভারতীয় জনতা পার্টির গ্রাসরুট লেভেলর কার্যকর্তা হিসাবে আমি আজি জাগরত যে সমষ্টি আছে সেই সমষ্টিরপরা মুঠ 317গৰাকী কার্যকর্তাই রাম মন্দির দর্শনের বাবে আমি আরম্ভ করিম খন্তেক পিছতে। ঠিক আমি ইয়াত যেনেকুৱাকে আরম্ভপূর্ণভাবে আমি আগবাড়িছো তদ্রূপ আমি বিভিন্ন রেলওয়ে স্টেশনত আমার কার্যকর্তায় স্বাগত জানাব। আর আমি অযোধ্যাত গৈ অহাকালি 21 তারিখে সন্ধ্যা 8:30 বজাত পাম। আর তারপর 22 তারিখে দিনজোড়া কার্যসূচী থাকিব আর রাতে আমার পুনের বেগ হব 24 তারিখে পুনের ইয়ালে আহি পাম। আমি এটাই কব বিচারিছো যে আজি বিশ্বর ভিতর যে গত 22 তারিখে যেটো উদ্বোধন হল সেই উদ্বোধন হওয়া এই মন্দিরটি আমি খুব ভাগ্যবান আমি যে আমি দর্শন করবলে পাম। অন্যথা আমি সকল কার্যকর্তায় সকলে সমানভাবে আমি এই দর্শন করবর কারণে সমর্থ আমি নাছিল আর রাজহুয়াভাবে পাইছো আমি ধন্য মানিছো। বিশেষক আমার অসমের যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা আমার বলিষ্ঠ পদক্ষেপত আমার স্থানীয় বিধায়কর যে তথা মন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপত আমার গোটেই গোটরপরা এই কার্যকর্তা সকল আমি গৈছো। তারপর নিশ্চিতভাবে আমি প্রেরণা লৈ আহিম যে আগন্তুক লোকসভা নির্বাচন যাতে সঠিকভাবে আমি বিজয় সাব্যস্ত করব পো তারও সংকল্প আর প্রেরণা আমি তারপর নিশ্চিতভাবে আশীর্বাদ হিসাবে লৈ আহিম। এই আশারে আমি আমি এই কাজ আজি যাত্রা করবলে ওলাইছো। আমি জাগীর সমষ্টিবাসী সচাই সৌভাগ্যবান আজি আমার জাগীর সমষ্টির বিধায়ক তথা আমার সরকার মন্ত্রী মহোদয় জাগীর সমষ্টিরপর আমার প্রায় 300ৰ অধিক তীর্থযাত্রীক আজি অযোধ্যালৈকে রাম মন্দির দর্শনার্থে আজি আমি যাত্রা করিম। সকল ভক্তপ্রাণ রাইজলৈ মানে পুনপ্রথমে শুভেচ্ছা জানাইছো সকলে যেন কুশলে ঘুরে আহিব পারে। আর এনে ধরনের ভগবান শ্রী রাম রামর চরণত আশীষ পাবর কারণে আমাক যে মানে সহায় সহযোগ করলে আমাক যে উৎসাহ দিবলা জানালে তারবাবে আমি সকলে মন্ত্রী মহোদয়ক আমি আমার ফলবা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। এখেতক কুশলে থাকক যেন অহা দিনবিলাকতো আমাক এনেদরে আরো উৎসাহ যোগাব পারে।